নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম অপরূপ রেসিপি উইথ শিল্পীর রান্নাঘরে। আমি আজকে একদম অনুষ্ঠান বাড়ির মতো খুব সহজেই বাড়িতে কিভাবে কুলচা বানাতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটা বোলের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি, তারপর সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, তারপর একটু নেড়ে নেব। আর চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, চিনিটা কিন্তু ইস্টটাকে অ্যাক্টিভ করতে সহায়তা করে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ইস্ট। আর এই ইস্টগুলো আপনারা যেখানে বেকিংয়ের জিনিস পাওয়া যায় সেই দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন, দাম কিন্তু খুব বেশি নয়। এবার ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি, এবার একটু নেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। দেব 2 কাপ ময়দা। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এরপর দেব একদম উষ্ণ গরম দুধ। আমি প্রথমে 1/3 কাপ দিচ্ছি, পরে আমি আরও দেব, মানে পরিমাণ মতো দুধ দিয়ে মেখে নেব। এবার আমি একটা ডিমের সাদা অংশ নিয়েছি, সেই সাদা অংশটা দিয়ে দিচ্ছি। যারা ডিম পছন্দ করবেন না তারা দেবেন না। তারপরে ভালো করে নেড়ে চেড়ে এই সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। এবার আমি আবারও দেখুন 1/3 কাপ দিয়ে দিচ্ছি, আর আমি দুধ দিয়ে মাখছি। আপনারা চাইলে কিন্তু এখানে জল দিয়েও মাখতে পারেন, সেক্ষেত্রে যদি উষ্ণ গরম জল দিয়ে মাখেন তাহলে রেজাল্টটা খুব ভালো পাবেন। এবারে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর মাখতে কিন্তু একটু অসুবিধা হতে পারে, যেহেতু এই ডোটা খুবই নরম করে মাখতে হবে। আমি দুধ দিয়ে মেখে নিচ্ছি, আর দুধ দিয়ে মাখার কারণ তাহলে এর স্বাদটা খুবই ভালো পাওয়া যায়। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ডোটা কতটা নরম করে মাখতে হবে, দেখুন হাতে লেগে আসছে। এবার আমি হাতটাকে ভালো করে ধুয়ে নেব। হাতটা ধুয়ে নেওয়ার পরে দেখুন হাতে এবার অল্প অল্প তেল লাগিয়ে ডোটাকে মেখে নিতে হবে, তাহলে কিন্তু আর হাতে লেগে আসবে না এবং খুব সুন্দরভাবে কিন্তু এটা মথে নেওয়া যাবে। এভাবে করে 3-4 মিনিট মেখে নেওয়ার পরে দেখুন এখন এই ডোটাকে আমি উপর থেকে তেল মাখিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব রেস্টে 1 ঘন্টা। 1 ঘন্টা পরে ফিরে আসলাম, এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এখানে রেজাল্টটা দেখতেই পাচ্ছেন, এটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, এবং এর ভিতরে যে হাওয়াটা রয়েছে সেই হাওয়াটা বের করে আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপরে এই ডোটাকে আমি নিয়ে নিচ্ছি, দেখুন এবার এই ডোটাকে অল্প অল্প আবারও হাতে তেল লাগিয়ে ডোটাকে মেখে নিতে হবে। আর যেহেতু এই ডোটা খুবই সফট এবং নরম, তাই অবশ্যই হাতে তেল লাগিয়েই কিন্তু মাখতে হবে। এবার আমি এটাকে 2টো টুকরো করে নিচ্ছি। তারপরে 1টা টুকরো থেকে দেখুন আবারও এটাকে লম্বা করে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি 1টা লেচি নিয়ে নিয়েছি এবং হাতে তেল মাখিয়ে দেখুন লেচিটাকে চেপে চেপে হাত দিয়ে এভাবে প্রথমে চওড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে কয়েকটা কালো জিরে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি। এবার বেলে নেব, আর বেলে নিলে এই কুলচার গায়ে কিন্তু কালো জিরে এবং ধনে পাতাটা লেগে যাবে। এভাবে করে বেলে নিতে হবে। তারপরে আমি একটা ফ্রাই প্যান আগে থাকতেই গরম করতে বসিয়েছি, এবার এর মধ্যে দিয়ে মিডিয়াম আঁচে একটা ঢাকনা দিয়ে রেখে দেব 1 মিনিট। 1 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি, এবার একটা পিঠ উল্টে নিতে হবে।
উল্টে নিয়ে এখন এর উপর থেকে ঘি বা বাটার কিংবা তেল যেটাই খুশি আপনারা ব্রাশ করে নেবেন। তারপরে অপর পিঠটা উল্টে নেব এবং এই পিঠেও মানে ঘি বাটার যেটাই আপনাদের ভালো লাগে বা তেল ব্রাশ করে নিতে পারেন, আমি বাটার দিচ্ছি। এবার আমি আবারও উল্টে নেব, উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর আমার এই কুলচাটা একদম তৈরি, এভাবেই কুলচা তৈরি করুন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে, সবাইকে ধন্যবাদ।